কিন্তু আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার গণিত স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের বৃত্ত এর অনুশীলনী 8.2 এর 1 নম্বর সমস্যা সমাধান করব। 1 নম্বর প্রশ্ন, ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, এ সি ও বি ডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এ ও বি গুণ প্লাস সি ও ডি গুণ সমান 2 × AE গুণ। আমরা এখন প্রমাণে যাব। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। এ ও সি বি ও ডি, এ সি ও বি ডি কর্ণদ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এ ও বি গুণ এ ও বি গুণ সি ও ডি গুণ সমান 2 × AE গুণ। অঙ্কন, এ ও বি ও সি ও ডি ও যোগ করি। প্রমাণ ধাপ এক, আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ চাপ এ বি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি কোণ বৃত্তস্থ কোণ এ ডি বি কোণ। অতএব এ ও বি গুণ সমান 2 × AD গুণ। আবার ধাপ দুই, চাপ সি এবং ডি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ সি ও ডি গুণ বৃত্তস্থ কোণ সি এ ডি গুণ, অর্থাৎ সি ও ডি গুণ সমান 2 × CA গুণ। ধাপ তিন, ধাপ এক ও ধাপ দুই যোগ করে পাই এ ও বি গুণ কেন্দ্রস্থ কোণ প্লাস সি ও ডি গুণ এর কেন্দ্রস্থ কোণ সমান 2 × AD গুণ প্লাস 2 × CA গুণ। তাই প্রত্যেকের টু কমন নেওয়া হয়েছে। ধাপ চার, ত্রিভুজ এ ই ডি ত্রিভুজ, এই ত্রিভুজের ডিই বাহুকে দ্বিবন্দ বর্ধিত করলে এ ই বি কোণ এই জায়গাটা বহিষ্ঠ কোণ উৎপন্ন। আমরা জানি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টি সমান। অতএব বহিষ্ঠ কোণ এ ই বি কোণ সমান বিপরীত অন্তঃস্থ কোণ এ ডিই কোণ প্লাস ই এ ডি কোণ, এই কোণ আর এই কোণ এই দুটো যোগফলের সমান। বহিষ্ঠ কোণ অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। এখন এ এ ডিই কোণটাকে আমরা লিখতে পারি এ ডি বি কোণ, ই এ ডি কোণকে আমরা লিখতে পারি সি এ ডি কোণ, অর্থাৎ এ ডি বি কোণ যোগ সি এ ডি কোণ, এই কোণ আর এই কোণ এই দুই কোণের যোগফল এত হবে। ধাপ চারে আসে, 3 ও 5 চার মিলে লিখতে পারি। আমরা ওখানে বলা যে এ ও বি কোণ বা সি ও ডি কোণ সমান 2 × AD সি এ ডি কোণ, এই দুটোর মান আমরা বসালাম এ ই বি কোণ ইনটু থাকলো কত 2 প্রমাণিত।